सात दिन जाबत विद्युतहीन अवस्थाय विशालगढ़ अरबिंद नगर पंचायत एलाकार बासिंदारा आर ताई मोल्लापाड़ा ट्रांसफर्मारे सामने आंदोलने बसे एलाकार जनगण। सात दिन जबत विद्युतविहीन विशालगढ़ अरिंदम नगर पंचायत एलाकाय आंदोलने एलाकार जनगण मोल्लापाड़ा ट्रांसफर्मारे सामने तादेर दाबी गत सात दिन जबत विद्युत नहीं अरिंदम नगर पंचायत एलाकाय जार परिप्रेक्षिते पानीय जल थेके आरम्भ करे विभिन्न समस्यार सम्मुखीन होते होच्छे। तार पाशापाशी संख्यालघु मुस्लिमदेर रमजान मास चलछे तादेर भीषण समस्यार सम्मुखीन होते होच्छे। एलाकार पक्ष थेके विशालगढ़ जांगालिया विद्युत अफिसे जानानोर परो कोनो भूमिका नेई। मोल्लापाड़ा ट्रांसफर्मारटि सात दिन धरे अकेजो हये थाकलेओ দপ্তরের কর্মীরা এসে দেখে যায় কিন্তু মেরামতের কোনো উদ্যোগই নেয়নি। তাই এলাকার পক্ষ থেকে সকলে জড়ো হয়ে আন্দোলনে নামে। তাদের বক্তব্য, আজকের মধ্যে যদি ট্রান্সফরমার মেরামত না করা হয় বৃহত্তর আন্দোলনে নামবে তারা, এমনকি জাতীয় সড়ক অবরোধ বসবে বলে হুমকি দেয় তারা। এক সপ্তাহ হয়ে গেছে আমাদের এখানে কারেন্টের সমস্যা, আমাদের যে ট্রান্সমিটার আছে ওটা খারাপ হয়ে গেছে। তো আজকে তিন চার দিন ধরে অফিসে দৌড়াদৌড়ি হয়েছে, অফিসে জানানো হয়েছে, পঞ্চায়েতে জানানো হয়েছে। কোন জায়গা? অফিসটা কোন জায়গা? জাঙ্গালিয়া। তারপরে তারা আইসে আইয়া দেখে গেছে। তারা আজকে তিন চার দিন হয়েছে যাওয়ার পরও আজকে এক সপ্তাহ খারাপ, কিন্তু তারা কোনো সাড়া দিচ্ছে না। আজকে আপনারা কী করতেছেন এখানে? আজকে আমরা এখানে আন্দোলন করতেছি। আমরা যে আজকে আমাদের ট্রান্সমিটার চাই, আজকের মধ্যে আমাদের জল চাই, কারণ আমাদের জল নাই। জলের জন্য আধা কিলোমিটার যাইতে লাগে, জল আনতে লাগে ওইখান থেকে। তো মহিলারা তো আর জল আনতে পারে না রোজা থাকে, এই কারণে আমরা আজকে এই আন্দোলনে নামছি। আজকের মধ্যে না পাইলে আমরা দরকার হয় রাস্তা অবরোধ করব, না হয় আমরা যেখানে যাওয়ার দরকার লাগে সেখানে যাব। ব্যুরো রিপোর্ট, মৃণালিনী ক্যানন।